মাকাবি হাইফার বিপক্ষে 7-2 গোলের বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি। ফরাসি জায়ান্টদের বিশাল এই জয়ে বড় ভূমিকা ছিল লিওনেল মেসির। আর্জেন্টাইন ফরওয়ার্ড ম্যাচে দুটি গোল করার পাশাপাশি দুই সতীর্থের গোলে অবদান রেখেছেন। এক কথায় পুরো ম্যাচে পিএসজির করা 7 গোলের 4টি এসেছে লিওনেল মেসির কল্যাণে। এছাড়াও পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মেসি। এই ম্যাচে লিওনেল মেসির প্রথম গোলটি ছিল চোখ ধাঁধানো। নিখুঁত ফিনিশিংয়ে দ্বিতীয় গোলটি করলেও প্রথম গোল নিয়ে বেশি আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই গোলের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় লিওনেল মেসি গোল করছেন, মাঠে পড়ে তাকিয়েছিলেন কেলিয়ান এমবাপ্পে। মূলত এমবাপ্পের বাড়ানো বল থেকে ম্যাচের 19তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন মেসি। আর্জেন্টাইন ফরওয়ার্ড তার পায়ের উপরের অংশ দিয়ে বলটি শর্ট নেন গোল পোস্টে। নিখুঁত নিশানায় প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল চলে যায় জালে। অথচ লিওনেল মেসি শর্টটি নিয়েছিলেন পায়ের উপরের অংশ দিয়ে। মেসির পায়ের কারুকর্য দেখে মাঠে পড়ে তাকিয়েছিলেন কেলিয়ান এমবাপ্পে। অবাক দৃষ্টিতে সতীর্থের ম্যাজিক দেখলেন ফরাসি ফরোয়ার্ড। এমবাপ্পে মেসির এই ছবিটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।